রিদ্ধি রিদ্ধি, আমি খবর দিয়ে দিয়েছি, ওরা যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটা সলভ করার চেষ্টা করছে। ওকে টেনশন করিস না, দেখছি। নার্স, 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 কেমন আছেন, কেমন আছেন পেশেন্ট এখন? দেখুন, চোটটা যথেষ্ট গভীর, অনেকগুলো স্টিচ পড়েছে, ডক্টর নিয়োগী ওনাকে দেখছেন, আর পেশেন্টের জ্ঞান ফেরা অবধি আমরা কিছু বলতে পারবো না। সিদ্ধি শান্ত হন, টেনশন করিস না। শোনা, আমি আমি বরং বাড়িতে একটা খবর দিই। নো, ওয়েট, এখন এখন কাউকে কিছু জানানোর দরকার নেই, জাস্ট ডোন্ট। কিন্তু দিদি, ঘড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমি বাড়িতে আমি জানি, আমি আমি বুঝতে পারছি, কিন্তু কদিন কদিন আগে থেকে ওদের ওদের মুখে একটু হাসি ফুটেছে, দে আর হ্যাপিয়ার। এখন খুঁড়ির এই অবস্থা জানলে সবাই আবার আবার চিন্তা করবে, আবার টেনশন করবে। আমি আমি চাই না এখন এটা হোক। আচ্ছা, খুঁড়ি যখন সুস্থ হয়ে উঠবেন, উনি যখন জানতে পারবেন ওনার জন্য সবার এই অবস্থা হয়েছে, উনি সেটা মেনে নেবেন না। আমার মনে হয় সব ঠিক হয়ে গেলে আমরা তারপরে সবাইকে সব জানাবো। বুঝতে পারছি, কিন্তু তোর মনে হয় না এত বড় একটা ঘটনা বাড়িতে না জানানোটা উচিত হবে? জাস্ট গিভ ইট সাম টাইম। আমার মনে হয়, আমার বিশ্বাস, দেখ, দুদিন দুদিন দুদিনের মধ্যে উনি একদম সুস্থ হয়ে উঠবেন, দোলের আগে উনি একদম সুস্থ হয়ে যাবেন, আমি জানি। জাস্ট গিভ ইট সাম টাইম। তোর এই বিশ্বাসী খুঁড়িকে সুস্থ করে তুলবো দেখিস। আমি না তোর মুখ দেখে পরিষ্কার বুঝতে পারছি কিছু একটা হয়েছে। কি হয়েছে বাবা, আমাকে বল না খুলে। কি শরীর খারাপ লাগছে বাবা? হ্যাঁ, জ্বর এসে তো। মা প্লিজ, ভাল লাগছে না কিছু, আমাকে একা থাকতে দাও। বাবা, কি ব্যাপার গো, এতো দারুণ প্রভাব পড়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, কুনাল বাড়িতে এসে একা থাকতে চাইছে। তোমার হবু বৌমা তো একদিনই ওর স্বভাব পাল্টে দিল গো। হ্যাঁ, কি হবে ওই বেগম? বেগম, ইয়েস আন্টি। আচ্ছা বাবা, কুনাল হঠাৎ? অ্যাকচুয়ালি আন্টি, আমার মনে হয় ও একটু বেশি টায়ার্ড হয়ে গেছে। আন্টি, আজকেও বেশি কথাও বলছিল না। যাই হোক, ও একটু একা থাকলে বোধ হয় একটু বেটার ফিল করবে। ওকে আর আছে কোনো বদের করা দরকার নেই, আমি ওকে পরে ফোন করে দেবো। বাই বেগম। তোমাকে না কিছু কথা বলবো বেগম। বেগম, আমাদের এই সিংহরায় বাড়ির না কিছু নিজস্ব নিয়ম, শিক্ষা, সংস্কার আছে। এই বাড়িতে কেউ স্ট্রেসড থাকলে বা টায়ার্ড থাকলে, ডিস্টার্ব থাকলে, তাকে আমরা একা ছেড়ে দিই না, তার সঙ্গে থাকি, একসঙ্গে দাঁড়াই। এগুলো এই বাড়ির নিয়ম, তো আশা করি তুমিও আস্তে আস্তে শিখে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কুনাল না কোনোদিনও আমাকে ছেড়ে থাকে। ছোটো থেকে বড় হয়েছে আমার সঙ্গে, তাই আজ যদি কুনাল স্ট্রেসড থাকে বা টায়ার্ড থাকে বা ডিস্টার্ব থাকে, আর আমি যদি ওর পাশে গিয়ে দাঁড়াই, সেটা ওকে বদল করা হবে না মা, বরং বলতে পারো সেটা। এক্সকিউজ মি আন্টি, আমার মনে হয় এই বাড়িতে প্রাইভেসি না দেওয়ার নিয়মটা একদমই ঠিক নয়। তাছাড়া বিয়ের পর আবার কোনোদিনও কেউ বাবা মায়ের সাথে থাকে নাকি? ইটস টু অকওয়ার্ড। আমি তো কোনালকে আজকেই বলে দিয়েছি, আমরা বিয়ের পর একটা নিজেদের বাংলো বানাবো, ওখানেই থাকবো। পিটার অ্যাঙ্কেলকে সব কিছু বলা আছে, উনি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেবে। কি? ইয়েস আন্টি, আমি তো বাংলো ডেকোরেশনের প্ল্যানও স্টার্ট করে দিয়েছি। আর আজকে তো আমি আমার আর কোনালের মাস্টার বেডরুমের কার্টেনও চুজ করতে যাবো। সো আন্টি, বাই বাই। Thank you.
জানতো মা, বিয়ের পর নাকি দাদাকে আমাদের কাছ থেকে আলাদা করে দেবে বলছে। আমরা এতগুলো বছর ধরে এখানে একসাথে থাকলাম, কত আনন্দ করতাম, আর এখন নাকি বিয়ের পর দাদাকে আমাদের কাছ থেকে আলাদা করে দেবে। বাংলো মানে কেলো হয়ে গেল, ওই ছেলে তোমার হাতের বাইরে চলে গেল। তুই চলে এসেছিস, বৃদ্ধি করি কোথায়? ওরা বললো একটু ঘুরে আসছে। দেখো ওরাও হয়তো প্রাইভেসি খুঁজছে, মানে কেউ তো এবাড়িতে প্রাইভেসি ছাড়া কিছু বুঝতেই পারছে না, তাই না? মানে কি বলছো? বলছি যে দাদা বাড়িতে ফিরেছে গো। মইনা না কই না তো দাদা, সেই যে ফোনটা কেটে দিল আর ফোনও করলো না তো, কি যে হয়েছে ওর? গাড়িটার রং পুরো চেঞ্জ হবে, লুকটা একদম আলাদা হয়ে যায়, ঠিক আছে? আর একটা কথা, যতদিন না পর্যন্ত আমি বলছি ততদিন গাড়িটা এখানে থাকবে, অলরাইট? কি ব্যাপার বলুন তো ডাক্তারবাবু, মানে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছেন নাকি, মানে কাউকে ধাক্কা মেরে উড়িয়ে দিয়েছেন নাকি? বেশি বাজে কথা না বলে যেটা বলছি সেটা করো। আমি আবার পারলাম না করি, আমি দ্বিতীয়বার আপনাকে আপনাকে বাঁচাতে পারলাম না। আপনি কাছেই ছিলেন, অথচ আমি আই ফিল সো ওয়ার্থলেস, আই ফিল সো ডিফিটেড। যাও তুমি ডক্টর নিয়োগীকে এক্ষুনি ফোন করো, যাও। কি হয়েছে? কি হয়েছে? ম্যাডাম, এখানে অ্যাক্সিডেন্টের সময় যারা উপস্থিত ছিল তাদের কয়েকজনের বয়ান নিয়েছি আমি। প্রত্যক্ষদর্শীরা বলছে একটা ব্ল্যাক কালারের গাড়ি ছিল, সেই গাড়িতেই মিসেস সিংহরায়ের অ্যাক্সিডেন্ট হয়। আর অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে গাড়িটা সামনের দিকে বেরিয়ে গেছিলো, তবে সামনের সিগন্যালে একটা সিসিটিভি আছে, আমি সেখানকার ফুটেজ চেক করতে পারি। ডু ইট ফার্স্ট অফিসার। হ্যাঁ মা বলো। কি ব্যাপারটা কি রিদ্ধি, তুমি আর খড়ি কোথায়? সায়না বললো কোথায় নাকি ঘুরতে গেছো তোমরা, আমাকে জানালে না কেন? হ্যাঁ তুমি জানো না যে আমি টেনশন করব তোমরা বাড়ি না ফিরলে? সরি মা, আসলে হুট করে একটা প্ল্যান হলো তো তাই। ফিরবে কখন সেটা বলো, আর খড়ি সেই বা কোথায়? দাও ফোনটা ওকে দাও। প্লিজ প্রেম, আমি যেন খড়িকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি, তাড়াতাড়ি যেন ওনার সেন্স ফিরে আসে। তোমায় একটু পরে ফোন করছি মা। কি অবস্থা, উনি ঠিক আছে তো? আমি জানি তুই তুই ওনার কিছু হতে দিবি না, আমি জানি ইউর গুড ডক্টর, গুড। তবে ভাই সত্যি কথা বলতে অবস্থা খুবই ক্রিটিক্যাল, অনেকটা ব্লাড লস হয়ে গেছে, এখনো ব্লিডিং বন্ধ হচ্ছে না, তার উপর আমাদের
আজকে হসপিটালের ব্লাড ব্যাঙ্কও বন্ধ, ইমিডিয়েটলি আমাদের ও পজিটিভ ব্লাড লাগবে, ইমিডিয়েটলি। হ্যাঁ তো যেখান থেকে লাগবে আমি আমি ব্যবস্থা করে দেবো, আমি আমি দেখছি, আই উইল ইউজ মাই কন্ট্যাক্টস, আই উইল কল আপ পিপল। তবে আমাদের হাতে এত সময় নেই, এক্ষুনি যদি আমরা ব্লাড না দিতে পারি তাহলে হয়তো তাহলে আমাকে কি কি বল কি তুই 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 এত ঘাবড়াস না, ঠিক আছে? আমি আমি আছি তো, আমি আমি দেখছি, আমি দেখছি ওরকম ক্ষতি হতে দেবো না, তুই তুই ঘাবড়াস না। এই অ্যাক্সিডেন্টটাই যদি না হতো তাহলে এত বিপদ এত কিচ্ছু হতো না, তাই না ডক্টর মৈনাক? কি অদ্ভুত ব্যাপার, তাই না? আর যখন ওই স্পটে অ্যাক্সিডেন্টটা হয় তখন আপনি আপনার গাড়ি নিয়ে ওই সেম স্পট দিয়ে যাচ্ছিলেন, আম আই রাইট ডক্টর মৈনাক?